হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। আমার সিম্পল ভিলেজের হ্যাপি লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। আর এখন ঘড়িতে বাজে মোটামুটি 10টা বেজে গেছে প্রায়, তো রাইট টাইমটা তোমাদেরকে বলতে পারলাম না। আর রোজ তো সকালে আমাদের বাড়িতে ভাত খায়, কিন্তু আজকে আর ভাত খাবে না, আজকে রুটি করেছে। আজকে আমার মেয়ের হঠাৎ করে রুটি খেতে ইচ্ছা করেছে, তো সেই কারণে মা বললো যে তাহলে সবার জন্যই সকালে রুটি করা হোক, সবাই রুটি তরকারি খেয়ে নেবে। তো রুটি আর প্লেন আলুর তরকারি, আর এখন আমি এই থালাটাতে করে আমার মেয়েকেই রুটিটা দিচ্ছি, কারণ ও তো একটু বাচ্চা মানুষ, যদি ছোটো জিনিসে ওকে দিই তাহলে ফেলে দেবে, আর থালাতে দিলে থালাতেই ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবে, কারণ এখন ও আমার হাতে খাবে না, কারণ ও বলছে মা আমাকে নিজে নিজে দাও, আমি নিজে নিজে খাবো। আর আমি রুটি খাবো না, রুটি অতটা খেতে ভালো লাগে না, খাই কিন্তু তো অতটা ভালো লাগে না, সেই কারণে কালকেকার পান্ত ভাত আছে। আর দেখতে তো পাচ্ছো ভাতগুলোকে আমি পুরো একদম কাঁচা পেঁয়াজ, লঙ্কা, সর্ষের তেল, লবণ আর পুরো একদম জলের মধ্যে টাপে টাপ করে দিয়েছি, আর আলুর তরকারি দিয়ে খাবো। অনেক দিন পরে পান্ত ভাত খাবো, পান্ত ভাত খেতে ভীষণ ভালো লাগে, অনেকে খায়, আবার অনেকে পান্ত ভাতগুলোকে বেশ ভেজে টেজে গরম করে খায়, ওরমভাবে আমি খাবো না, আমি নর্মালি খাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি পুরোপুরি উপরে। আর সকালে তো মানে বিছনা তুলে ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছে সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে মা গেছিলো। আর মা মানে আমার মেয়ে তো ভীষণই দুষ্টু, ধরো আমার মেয়ে কিন্তু একা থাকলে বেশি দুষ্টুমি করে না, আমার ভাই যদি থাকে তাহলে ও আরও বেশি দুষ্টুমি করে। আমার ভাইকে সাথ পেলে মানে ভাই শিখিয়ে দেবে হয়তো এটা নিয়ে আয় ওটা নিয়ে আয়, সেটা সেটা পারবে, নিয়ে আসবে। আর এই যে জামার বক্সটা দেখছো, এটা হচ্ছে আমার দাদার শার্টের একটা বক্স, তো এই শার্টের বক্সটা ও পেয়েছে কুড়িয়ে, মা মানে মা নিচে ফেলে দিয়েছিলো, সেখান থেকে কুড়িয়ে নিয়ে এসছে, ওর খেলনাপাতিগুলো এর মধ্যে ভরে রাখবে। তো ভালোই হয়েছে, ছোটো ছোটো অনেক বাড়তি খেলনার জিনিস মানে বলতে পারো ফেলে দেওয়ার জিনিস, সেগুলোকেও কুড়িয়ে কুড়িয়ে রেখে দিয়েছে খেলা করবে বলে। তো বাচ্চা মানুষ যেটা নিয়ে খেলা করতে ভালোবাসে সেটা নিয়েই খেলা করুক, আর আমি জিনিসগুলো সব এক জায়গাতেই গুছিয়ে থুয়ে দিলাম। আর এখন যেহেতু স্নান করতে যাবো, স্নান করার আগে না স্নান করে টোরে এসে ওই নোংরা পরিষ্কার করতে ভালো লাগে না, তো স্নান করার আগে যদি নোংরাটা পরিষ্কার করে দিয়ে চলে যায় তখন স্নান করে এসে বেশ ঘর বারান্দা পরিষ্কার থাকলে দেখতেও বেশি ভালো লাগবে ধরো। তো এখন ভালো করে ঘর বারান্দাটা মানে টোটাল ঘর বারান্দা যা আছে সমস্ত কিছু ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করে তারপরে আমি স্নান করতে যাবো। এখন ঘড়িতে বাজে প্রায় কত বাজে, 12:35 মতো বাজে, আর সেই সকাল থেকে একভাবে বৃষ্টি শুরু হয়েছে, একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, কোনো থামাথামি সিন নেই, রাস্তায় তো সব জল দাঁড়িয়ে গেছে দেখতে পাচ্ছ। বর্ষাকালটা এমন জিনিস না যে রাস্তাঘাট যা আছে সব ভেঙে যাবে, সবসময় যদি রাস্তা ভেঙে থাকে আর এই গাড়ি মারি এটা ওটা যেতেই আছে, যেতেই আছে একদিক দিয়ে। ওরে সর্বনাশ, মোটর সাইকেলে বসে আবার ছাতা মাথায়, বিশাল ট্যালেন্টের ব্যাপার দেখো, মোটর সাইকেলে বসেছে আবার ছাতা মাথায় দিয়ে আসছে, ভাবা যায়? ই বাবা, পরপর পরপর এতগুলো মোটর সাইকেল আর সবার মাথায় ছাতা, দেখো সাইকেল চালিয়ে আসলে ছাতা মাথায় দিয়ে ভাবা যায়। বিশাল ট্যালেন্ট, আমি তো মোটর সাইকেল মাথায় দিলে বলছি, সরি, মোটর সাইকেল হচ্ছে মোটর সাইকেল উঠলে ছাতা হচ্ছে, এত পরিমাণে জোরে বলেছি যে ওরা নিচ থেকে পর্যন্ত শুনতে পেয়েছে, আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ওর জন্য ক্যামেরাটা একটু পজ করে দিয়েছিলাম। আমি তো মোটর সাইকেলে উঠে যদি ছাতা নিই তার ছাতা মাথা কোন দিক দিয়ে উড়ে চলে যাবে, আসলে মানে নামেই মোটর সাইকেল, চালাচ্ছে সাইকেলের মতো, তার জন্য এই ছাতাটা মাথা দিয়ে কি আর করবে বলো, কিসেই বা যাবে, একে তো লকডাউন, তাতে আবার রাস্তায় গাড়ি টাড়ি কিছু নেই, তাতে আবার বৃষ্টি পড়ছে, সব দিক থেকেই অসুবিধা, মানে মাথাটা ভিজছে না বাদ বাকি সবই ভিজে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এখন ফল কিনতে দেয় দাঁড়িয়ে যে শাড়ি টাড়ি সব ভিজে গেছে, শুধু মাথাটাই যা ভেজেনি বুঝলে। আর আমরা কোনো কিছুতেই খুশি না জানো তো, বৃষ্টিতেও খুশি না, গরমেও খুশি না, মানে এই রাস্তার ধারে বসলে আমরা মানুষরা কোনো কিছুতেই খুশি না, না বৃষ্টিতে খুশি, না রোদে খুশি, না গরমে খুশি, না শীতে খুশি, শীত আসলে বলি গরম ভালো, গরম আসলে বলি শীত ভালো, বৃষ্টি আসলে বলি রোদ আসা ভালো, রোদ আসলে বলি গরম লাগছে, বৃষ্টি আসা ভালো, মানে মানুষ ভগবান কনফিউশন হয়ে যাচ্ছে যে আমরা কী চাই আর কি না চাই সেটা নিয়ে। আর কালকে তোমাদেরকে বলেছিলাম না এই যে ভালো দেখাতে পারিনি, এই যে ভোট দিয়েছিলাম, এ দেখো ভোটের দাম,
পুরো নখের উপরে কালো ছাপ এখনো লেগে আছে, দেখেছো? এত পরিমাণে কাল থেকে চেষ্টা করলাম, কোনো মতে তুলতে পারি না। মা বলছে 5 বছর ভোট দিইনি, মানে 18 বছর বয়সে ভোট দেয়, 18 সালে তো দেয়া হলোই না, 19, 20, 21, 22, 4 বছর পেরিয়ে গেল, 23, ঠিক আছে, 4-5 বছর হতে গেল ভোট দিইনি। এই লাইফে ফার্স্ট টাইম ভোট দিয়েছি, তার জন্য এমন স্মৃতিচিহ্ন হয়ে আছে যে জন্ম জন্মান্তর থেকে যাবে। আমি আদৌ জানি না যে এরকম মানে এবছরে ভোট দিয়ে এখনও পর্যন্ত কারোর হাতে দাগ আছে, কারণ নেই, একমাত্র আমার হাতে দাগ আছে, আর তাছাড়া আর কারোর হাতে নেই। তো চলো, মেয়ে এখন কাকিমাদের বাড়িতে আছে, মেয়েকে আনতে যাবো। আর বাবার শরীরটা জানো তো একদমই ভালো নেই, ওই দেখো বাবা ঘুমিয়ে আছে, বাবা শুয়ে আছে ওখানে এসে, একদমই ভালো নেই, শরীরটা খুব খারাপ, মানে জ্বর জ্বর এসেছে ভিতরে। আর বাবা তো মানে ওষুধ খায় না, এটা একটা মেন প্রবলেম যে বাচ্চাদের ওষুধ খায়। এখন একটু তবু কম আছে, আর নিচে এখন মা রান্না করছে, চলো তোমাদের দেখাই। বৃষ্টিও পড়ছে, কাদায় কাদায় পায়ে পায়ে এখান দিয়ে উঠে উঠে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। চলো মা রান্না করছে দেখাই। তো এখন নিচে চলে এসেছি, আর আজকে আমাদের রান্না হবে হচ্ছে কুমড়ো শাক। তো কুমড়ো শাকগুলোকে আমি কেটে বেছে ভালো করে ধুয়ে বালতির উপরে এই তোমার ঝুড়িটার মধ্যে রেখে দিয়েছি, কেন বলতো, কারণ এক্সট্রা যে জলটা আছে ওটা বালতির মধ্যে পড়ে যাবে। আর এই সাইডে আমড়া, আমাদের গাছে অনেক আমড়া হয়েছে আজকে, কী করেছে বলো তো, হনুমানে একটা ডাল ভেঙে দিয়েছে, ওই ডালটার থেকে আমড়াগুলো পড়েছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ কুমড়ো গাছটা, কুমড়ো গাছটা তো একদম বর্ষার জল পেয়ে পুরো ফুলে ফেঁপে উঠেছে, মনে হচ্ছে না, এত পরিমাণে লতিয়ে গেছে, কিন্তু দুঃখের কথা কুমড়ো বেশি হচ্ছে না, জানো তো, এটাই হচ্ছে কষ্টের ব্যাপার। এর আগে একটা কুমড়ো হয়েছিল, আগে একটা কুমড়ো হয়েছে। আর কুমড়ো শাকটা ডাল বাটা দিয়ে রান্না হবে, তো মিক্সিতে মাকে ডালটা বেটে দিয়েছি, মার ধরো রান্না চাপিয়ে দিয়েছি, আর আমি মিক্সিতে ডালটা পেস্ট করে দিলাম। আর এই শাকের মধ্যে সরষে লঙ্কা বাটা দেওয়া হবে, তার জন্য তোমার মিক্সিতে সরষে লঙ্কাটা পেস্ট করে ধুয়ে দিয়েছি। আর সোয়াবিন আলু পটল দিয়ে তরকারি হবে। আজকে যেহেতু শনিবার, শনিবারের দিন তো আমাদের নিরামিষ খাই, শনিবারের দিন একমাত্র শনিবারই যেদিন আমাদের আঁশ রান্না হয় না। আর আলু দিয়ে সোয়াবিনের মধ্যে পটল দিলে খুব সুন্দর লাগে খেতে, তো সেই কারণে আলু দিয়ে পটল দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি রান্না করছে মা। আর কুমড়ো শাক রান্না করা তো এর আগের দিন তোমাদেরকে আমি দেখিয়েছি, সেই কারণে আজকে আর দেখালাম না ডাল বাটা দিয়ে কীভাবে কুমড়ো শাক রান্না করে। আর এটা আমার দাদার খুব খেতে ভালোবাসে, মানে আমার দাদার খুব ভীষণ ভালো লাগে, সেই কারণে আমার দাদা মাঝে মাঝে মায়ের কুমড়ো শাকটা রান্না করে। আর এখন আমি আমার মেয়েকে খুঁজতে যাচ্ছি, কারণ মেয়ে এখনও স্নান করেনি, আজকে কাকিমাদের বাড়িতে আছে, তো সেই কারণে আমি দেখলাম যে ওকে নিয়ে এসে স্নান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, নাহলে ঘুমিয়ে যাবে। তো কাকিমাদের বাড়িতে এসে দেখলাম ও এই কাকিমাদের বাড়িতে নেই, আমাদের আরেকটা কাকিমাদের বাড়িতে আছে। তো আবার এই বন জঙ্গল অতিক্রম করে বৃষ্টির দিন, বুঝতেই পারছো কাদা, তো যখন যেখানে মন হয় সেখানেই চলে যাই। আর এখন এসে দে মানে এই কাকিমাদের বাড়িতে আছে, আমাকে ওই কাকিমা বললো যে দেখ ওই কাকিমাদের বাড়িতে গেছে। তো দেখতে এসে দেখি এই দেখো এখানে দুষ্টু বুড়িটা চুপ করে এখানে বসে আছে, কাকিমা গল্প বলছে আর ও বসে বসে গল্প শুনছে, গল্প শুনতে এত ভালোবাসে, মানে যে গল্প বলবে ও তার কাছেই থেকে যাবে। তো এখান থেকে নিয়ে গিয়ে ওকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো মেয়েকে স্নান টান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আজকে রান্না হয়েছে কুমড়ো শাক, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার ডাল বাটা দিয়ে রান্না হয়েছে বলে এরকম। আর সোয়াবিন আলু পটল দিয়ে তরকারি হয়েছে, সোয়াবিনের তরকারি তো আমার ভীষণই ভালো লাগে, আর নিরামিষ করে আদা জিরে বাটা দিয়ে বেশ ভালো করে রান্না করলেও খুব সুন্দর লাগে। আর এখনও আমড়া চাটনিটা রান্না হয়নি, রান্না হচ্ছে, তো যে আমড়ার ডালটা আজকে হনুমানে ভেঙে দিয়েছিল সেই আমড়ার ডালটা থেকে আমড়াগুলো পেয়েছি, কাকিমাদের কটা দিয়েছি, আমড়া কটা নিয়েছি। আর এটা ডালের বড়া দিয়ে আমড়ার চাটনি হচ্ছে, যে মটরের ডালটা শাক দিয়ে রান্না করবে বলে মানে মিক্সিতে বেটে থুয়েছিলাম, তো ওই ডালে ছোটো ছোটো বড়া করেছে দিয়ে তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে টমেটো কটাকে, সরি টমেটো বলছি, আমড়া কটাকে একটু কষিয়ে নিয়ে চিনি দিয়ে দিয়েছে, তো মিষ্টি মিষ্টি বড়া দিয়ে আমড়া চাটনি খুব সুন্দর লাগে, অনেকে হয়তো জানো না, যারা জানো না তারা একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে। কালকে হচ্ছে দশহরা, দশহরা মানে মনসা পুজো, আর আমাদের বাড়িতে 12 মাসকার মনসা পুজো হয়। এই দেখো এরকম একটা মালসার মধ্যে, একটা মালসার মধ্যে এরকম মনসা গাছ, এটা তো মনসা গাছ সবাই জানো, তো এই মনসা গাছটাকে পুঁতে পুজো করা হয়। আর এটাকে আগের দিন কেটে নিতে হয়, আগের দিন মানে গাছ, মনসা গাছ তো সব জায়গায় থাকে না ধরো, আর আমাদের বাড়িতে মনসা গাছের অভাব নেই, আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে মনসা গাছ, এত মনসা গাছ আছে মানে এ বেড়ায় ও বেড়ায় ও বেড়ায় চারিদিকে মনসা গাছ ধরো। তো সকাল থেকে তো এক মানে এক লাগারে বৃষ্টি থামাথামি শীত নেই, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ে যাচ্ছে, তো এই মনসা গাছটা কেটে নিয়ে আসলাম, এ দেখো মাটি দিয়ে লাগানো হয়ে গেছে।
এবার ধরো বৃষ্টি পড়ছে বলে তোমাদেরকে কাটাটা দেখাতে পারলাম না, সবারই আছে কালকে রান্না বান্না সমস্ত কিছু বন্ধ। আমাদের এখানে না ওই মনসা পুজোতে রান্না করতে হয় না, পঞ্চমী হবে, দশহরা হবে, এর পর পর তো যতগুলো পঞ্চমী আছে ততগুলো পঞ্চমী আমাদের হবে। তো এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর এখন কোথায় যাবো বলো তো? এখন যাবো ফুলের কুড়ি তুলতে, মানে এই পুজোতে তোমার ইয়ে ফুল লাগে, ওই জবা ফুল, জবা ফুল ছাড়া এই পুজো হয় না, তো জবা ফুলে লাগে, তার জন্য এবারে কালকে সকালে যদি তুলতে যাই একটা জবা ফুল পাবো না, এত এত গাছে জবা ফুল ফুটে থাকে, কিন্তু কালকে তুলতে গেলে আর একটাও জবা ফুল পাবো না, তার জন্য আজকে কুড়ি তুলে নিয়ে এসে রেখে দেবো, কালকে কিন্তু কুড়িগুলো ফুটে যাবে। তো চলো ওখানে যাই, হালকা হালকা বৃষ্টি পড়ছে। সকালে এসে দেখলাম এখানে কত কুড়ি আছে, এই দেখো গাছে গাছে এক গাছ কুড়ি, আর এখন দেখি আর একটাও নেই, মানে আমার আগে সব তুলে নিয়ে চলে যাওয়া হয়ে গেছে। ভাবা যায় সকালে তুলে নিয়ে গেলে ভালো করতাম, জানো, সব ফুলের কুড়িগুলো তুলে তুলে নিয়ে চলে গেছে, একটা কুড়িও যদি না পায় তাহলে কী করবো বলো তো? মা আমাকে বারবার করে বলেছিল ফুলের কুড়ি তুলে নিয়ে আসতে, চলো দেখি পাই কি না একটাও। ফালতু ফালতু বেকার বেকার ভিজে ভিজে বাড়ি চলে আসলাম, একটাও পেলাম না। মাকে বললে মা তো বলবে আরে একটু তাড়াতাড়ি গেলি না, তার মানে ভাবো কালকে পুজো, এখন বিকালবেলা এখন গেছি, তাও আবার বলবে আর একটু আগে। দেখা যাক, ঠাকুর যদি চায় তাহলে ঠিকই ফুল পাওয়া যাবে, আর ঠাকুর যদি ফুল না চায় তাহলে আর ফুল পাওয়া যাবে না। চল মাকে বলি, কি বলে দেখো, ও মা একটাও তো ফুলের গুঁড়ি পেলাম না, সব জোগাড় হয়ে গেছে, সব জোগাড় হয়ে গেছে। আমাদের আশায় থাকলে পাওয়া যাবে না, কালকে পুজো আজকে তুলেছি তা হবে না, তাহলে কবে তুলতে হচ্ছে? তো আমি তো ধরো ভাত টাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর মা ভেবেছে যে আমি ঘুমিয়ে গেছি, ভুলে গেছি, তার জন্য মা আমার আগেই ফুলের কুড়ি তুলে নিয়ে চলে এসছে। আর এখন কালকে যেহেতু আমাদের মানে কি বলবো দশহরা পুজো আছে, মনসা পুজো আছে, তো সেই কারণে যে তোমার বাসন টাসন লাগবে, কোষা কুষি, তারপরে পুজোর যে বাসন কোষণ লাগবে, তো সেগুলো মা এখন বের করে নিল। এগুলো ধরো সবসময় বাইরে বের করে রাখে না, কারণ বাইরে বের করলে এদিক ওদিক ছড়ানো থাকবে, ধুলো পড়বে, আবার ধুতে হবে, মাজতে হবে, এগুলো অবশ্যই ধুতে হবে, তার জন্য না তবুও মানে একটা কোনো জায়গাতে ভরে রাখাই ভালো। তো এই যে কালকে যে পুজো হবে, আজকে থেকে কালকে খুব সকালে ধরো ব্রাহ্মণ আসবে, তো সেই কারণে অত সকালে জোগাড় করতে পারবে না, আর সেই কারণে এত তাড়াতাড়ি মায়ের জোগাড়, যেহেতু ব্রাহ্মণ অনেক মানে অনেক অনেক বাড়িতে পুজো করে, তো সেই জন্য খুব সকালে চলে আসবে ধরো। আর এই দেখো মা পুরো একদম মানে পুজোর জন্য চিড়ে মুড়কি লাগবে, চিড়ে মুড়কি, বাতাসা, শসা, কলা, আম তো ঘরেই আছে, আম, খেজুর, মানে যা যা লাগবে আর কি, তো সবই নিয়ে এসেছে, আর ফুল, বেলপাতা, আর এই দেখো ফুলের কুঁড়ি, পাঁচটা ফুলের কুঁড়ি পেয়েছে, ঠিক আছে, এগুলো কিন্তু কালকে সব ফুটে ফুল হয়ে যাবে। আর আমাকে মা বলছে যে আমি হচ্ছে আমি ভাবছি মা হয়তো পাইনি। তো যাই হোক, সন্ধ্যা জ্বালা হয়ে গেছে, আজকে মাই সন্ধ্যা জ্বেলেছে, যেহেতু পুজোর জোগাড়গুলো করে রেখেছে, তার জন্য কাপড় টাপড় কেছে আজকে, আর বাবা সন্ধ্যেটা জানেনি, মাই সন্ধ্যেটা জ্বেলে দিয়েছে দেখতে পাচ্ছ। আর এই দেখো এখন মানে আগে থেকে বাসনগুলো মাজতে শুরু করে দিয়েছে, কারণ এই বাসনগুলো না মেজে রাখলে কালকে সকালে, আর সকালে ঘুম থেকে উঠে ধরো অনেক কাজ থাকে সংসারে, ঘর বারান্দা ঝাড় দেওয়া, বাসি ঘর বারান্দা মোছা, উঠোন ঝাড় দেওয়া, বাসন ধোয়া, গ্যাস মোছা, মানে অনেক ধরনের কাজ থাকে ধরো, তো সেই কারণে মা দেখছে যে আজকে যদি বাসনগুলো ধুয়ে উপুর করে ধুয়ে দেয় তাহলে ধরো কালকে আর অতটা সমস্যা হবে না, কালকে সকালবেলায় ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি পুজোটা হয়ে যাবে। বাবা কখনো কারোর কি বলবো পরোয়া করে না, যে কে কখন করে দেবে, কখন গাবে, সেরকম কোনো ব্যাপার না, বাবা যখন যা খেতে ইচ্ছা করে বাবা বানিয়ে নিল, খেয়ে নিলাম। এখন চা খেতে ইচ্ছা করেছে, আর মা ধরো ওইদিকে ঠাকুরের বাসনগুলো মাজছে, তো মা এখন একটু পর ছাড়া চা করতে পারবে না, বাবা নিজেই চা বসিয়ে দিল, মানে সবই করতে পারে, রান্না থেকে শুরু করে সমস্ত কিছুই করতে পারে। এতক্ষণে দেখেছে যে আমি ভিডিও বানাচ্ছি, বাবা চায় ভীষণ মিষ্টি খায়, দেখো দু কাপ চা দিয়েছে, মানে দু কাপ জল দিয়েছে, তার মধ্যে তিন চামচ চিনি দিল, আর চায়ের বেলায় প্রচণ্ড অল্প পরিমাণে দেবে, ঠিক আছে, আমরা যেমন দুধ চা করলে চাটাকে আগে মানে দুধ দিই অনেকক্ষণ ফুটাই, তো বাবা সেটা করবে না, চাটাকে ছেঁকে নিয়ে তারপর ওর মধ্যে দুধ মিশিয়ে দেবে, ওই জন্য বাবা চা করলে আমার খেতে অতটা ভালো লাগে না, মানে একটু কেমন যেন একটু পাতলা পাতলা টাইপের হয় চাটা, দুধ দিয়ে যদি অনেকক্ষণ ধরে ফোটায় না তাহলে চায়ের পুরো কষ্টটা বেরিয়ে আসে আর কালারটাও খুব সুন্দর হয়, বাবা সেটা করবে না, দেখো এরকমভাবে আগে চায়ের মধ্যে চিনি দিয়ে দিল,
এবার চা দেবে, চা দিয়ে একটুখানি ফুটিয়ে দেখো, নামিয়ে দেবে, নামিয়ে দিয়ে তার মধ্যে আলাদা ভাবে এর মধ্যে দুধ দেবে। দেখো ওই দেখো একটুখানি, মনে হলো পড়লোই না, চা নেই বললেই চলে ওর মধ্যে একটুখানি দিয়েছে। তো চাটা ফুটুক, কেমন করে করছে বাবা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো একটুখানি ফুটালো, ফুটিয়ে মোটামুটি দেখতে পাচ্ছ চায়ের একদমই কালার হয়নি, খুবই হালকা টাইপের হয়েছে। ওটাকে আস্তে করে কাত করে দিল, দিয়ে ছাঁকনিটা পর্যন্ত নিল না, মানে এত কম পরিমাণে চা দিয়ে যে ছাঁকনি নেওয়ারও প্রয়োজন হলো না, যেটুকুনি খাকি থাকবে সেটুকুনি নিচে পড়ে থাকবে। তো এবার দেখো দুধটাকে এর মধ্যে অ্যাড করে দেবে। ওই দেখো আমি বললাম না বাবা দুধটাকে পরে এর মধ্যে লাগিয়ে দেবে, পরে এর মধ্যে দিয়ে দেবে। রাত্রের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর রাত্রে তো ঘুমানোর আগে রোজ আমি মানে চুলটাকে ভালো করে বেঁধে নিই, তোমরা তো সেটা জানোই। কিন্তু চুল না বাঁধলে কী হয় বলো তো, চুলগুলো ঘষা লেগে লাগে না, ডগাগুলো পুরো ফেটে যায়। আগে লম্বা লম্বা চুল ছিল, তারপরে কেটে ছোটো ছোটো করে ফেলেছিলাম, এখন আবার নতুন করে লম্বা করার ইচ্ছা হয়েছে। তো সেই কারণে আবার ভাবছি যে চুলটাকে একটু বড় বড় করতে হবে, তো সেই কারণে চুল বড় বড় করতে গেলে রোজ বাঁধতে হবে, চুল না বাঁধলে চুলের ডগা ফেটে যাবে। আর অন্তত ছ মাস পর পর একবার হালকা করে ডগাগুলো ছাঁটার দরকার, জানো তো। হালকা করে যদি ডগাগুলো চুলের যদি হালকা করে এগুলো যদি ছেঁটে দাও তাহলে তোমার চুল তাড়াতাড়ি বাড়ে, চুলের ডগা যেসব ছোটো ছোটো ফাটা ফাটা থাকে না, ওইগুলো ফাটা থাকলে কিন্তু চুল একদমই বাড়ে না, আর ওইগুলো ঠিক করে দিলে চুলটা একদম বেড়ে যায় আর খুব সুন্দরও হয়। আগে তো দু সাইডে বেড়াবেড়ি করে দিত মা, যে টাইট করে বেঁধে থুয়ে দিলে নাকি তাড়াতাড়ি চুল বড় হয়ে যায়। ঠিকই কথা, তাড়াতাড়ি টাইট করে বেঁধে থুয়ে দিলে কিন্তু চুল খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, এটা সত্যি কথাই। এখনকার দিনে অত আর কেউ তেমন করে চুল বাঁধে না, আর এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে, কি যে চুল উঠছে মাথা থেকে কি বলবো, মনে হচ্ছে এ মাথা আমার নাড়ু হয়ে যাবে দুদিনে, এত কেন হেয়ার ফল হচ্ছে বলতো। এখন তো তেমনভাবে বর্ষা পড়লোই না, তাহলে গোটা বর্ষাকাল যদি আমার এরকমভাবে চুল উঠতে থাকে কি যে হবে গালা ঠিক নেই। সবসময় ভাবছি কী দিলে ভালো হবে, কী দিলে ভালো হবে, এটাই ভাবছি। পুরো মানে চিরুনিতে চুল নেই, চুলগুলো একটু ঘষা মাথা, তো যত চুল সব মাথি মানে নিচে পড়ে গেছে। দেখো সত্যি এত পরিমাণে যদি চুল ওঠে দুদিনে আমি ডাকু হয়ে যাবো। সন্ধ্যে থেকে মেয়েকে পড়াচ্ছিলাম, পড়িয়ে টড়িয়ে উঠলাম, তারপরে ওকে খাইয়ে দিলাম, আমি খেলাম, উপরে আসলাম, খানিক্ষণ খেলা করছিলাম, আর এখন একটু চুলগুল বেঁধে নিলাম। তো এখন গিয়ে ঘুমিয়ে পড়বো, আর কোনো কাজ নেই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই, লাভ ইউ অল, ভালো থেকো। এই দেখো বেঁধে নিলাম, এই ক্লিপগুলো ভাঙবে না, আগে খুব ক্লিপ ভেঙেছে জানো তো, আগে প্রচণ্ড ক্লিপ ভেঙে যেত এই সুতার মাথায় দিয়ে আর ভেঙে যেত, কিন্তু এখন এই প্লাস্টিকের ক্লিপগুলো হয়ে আর ভাঙে না। টাটা।